আমাদের দেশটা স্বপ্ন পুরি মদের ফুল পরি ফুল লালপরি লাল পরি লাল নীল সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন পুরি ঠিকই কই তুমি মিঠু তুমি কি জানো না মিনা কোথায় গেছে কোথায় করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য জানার জন্য মিনা উপজেলা প্রশিক্ষণে গেছে উপজেলা প্রশিক্ষণে হ ও তাহলে তো আরো লাভ হ আমাদের জন্য করোনা নিয়ে জানারও বেশি বেশি কথা কইতে পারে এই জন্য নতুন তথ্য জোগাড় করার জন্য গেছে নতুন তথ্য নতুন ভালো সংবাদ এই জন্য মিনাকে আমরা সবাই জানি অভিনন্দন মিনা অভিনন্দন আহ! এত রাজু তোমার খবর কি? আমার তো খবর অনেক ভালো আছি। মিনাজে আজকে শুইলে যাবে। এইজন্য আমারে কইছে আজকে অনুষ্ঠানটা আমি ব্যবস্থাপনা করব। আরে, সেটাই আমি আছি। হ্যাঁ, অনেক মজা হবে। হ্যাঁ।

আর এর জন্যে আরও অনেক বেশি মানুষের কাছে এই ভাইরাসটা অনেক সহজে ছড়ায় গেছে আহ আর দুঃখের কথাটা হইতেছে এই সময় আরো অনেক মানুষ মাইরাও গেছে হা এইগুলা সব শুনিনা তো এগুলো সব শুনিনা তো আমার অনেক খারাপ লাগতেছে এই জন্যে আমরা কি করতে পারি কিভাবে এর থেকে বিরত থাকতে পারি তাই নিয়ে আজকে কথা কමු আমার সাথে আজকে অনেক ছোট অতিথি আসছে বড় অতিথি আসছে তাইলে সরো আগে আমরা ছোট ওটি সাথে পরিচয় হই নেই চলো 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 তোমার নাম কি আমার নাম রিতু আক্তার রিতু আক্তার বাংলাদেশ ছয় ঋতুর দেশ আমি ক্লাস টেনে পড়ি কোন স্কুলে রূপনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ তোমার নাম আমার নাম খাদিজা আক্তার তুমি কোন স্কুলে পড়ো আমি সাড়ে এগারো অভিযাত্রিক স্কুল অ্যান্ড কলেজ এখন তো আমরা ছোট অতিথির সাথে কথা কুয়ে নিছি তোমাদের কাছে আরো পরে আসবো আর এখন আমা গো অনেক কাজ বাকি বাকি আছে আর মীনা না থাকাতে আমাদের উপর আরও বেশি চাপ পড়ছে তত চাপ তত মধ্যে হ সারা বাংলাদেশ থেকে আমাগো গো যেই যেই শ্রোতা বন্ধু যেই যেই শ্রোতা বন্ধু আমাগো চিঠি লেখা পাঠাইছে তাগর নামগুলো আমরা কইতাছি হ্যাঁ আমাদের সাথে বড় থেকেও আসে এ ওনার নামটা কও ঠিক আছে আমাদের সাথে আজকে বড় অতিথি আছে ডাক্তার মাইদুর রহমান উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাইদুর চাচা কেমন আছেন ভালো আছি মিঠু রাজু তোমরা কেমন আছো আজকে আমরা মিনাকে সবাই মিস করছি তাই মিনাকে আমার শুভেচ্ছা নিশ্চয়ই আমরা চিঠিপত্র জবাব দিবার পরে আবার আপনার কাছে ফিরে আসবো অবশ্যই আপনি সাথে থাকেন অবশ্যই আমি তোমাদের সাথেই আছি তাইলে চলো চিঠিগুলোর নামগুলো খুলনা থেকে মনিরুল ইসলাম শেখ রবিউল ইসলাম সাইফুল ইসলাম পারুল আক্তার স্বদেশ মল্লিক সোহাগী খাতুন আইরিন আক্তার এম এ মালিক ছিনাদহা থেকে আবু সাঈদ সুখদেব কুমার এস এম সবেদ আলী অনামিকা ঘোষ দেবারতী ঘোষ নারায়ণগঞ্জ থেকে আরিফুন নেসা নুরুজ্জামান মোল্লা নাসির উদ্দিন শামীম শরীফ তাহমিনা আক্তার রোকাইয়া তাসনিম আকলিমা বেগম আদৃতা আজুমান আমিনুল ইসলাম আশরাফুল ইসলাম আমিদ হাসান ওসমান গনি আরমান মোল্লা ফারুক মোল্লা মাহিদ ইসলাম জমির উদ্দিন চশর থেকে আলমিনা খাতুন সুমাইয়া খাতুন জামালপুর থেকে মুহিবাল মুঈদ আইমান বিনতে আলমগীর টাঙ্গাইল থেকে রকিবুল হাসান চট্টগ্রাম থেকে ইব্রাহিম হোসেন নাইমুর রহমান সরোয়ের জাহান নরসিংদি থেকে শিউলি খান মোহাম্মদ ইব্রাহিম তাসনিম আক্তার আসমা আক্তার ইকলাস উদ্দিন দীপিকা রানী পাল দিগেন কুমার দীপক পাল এস এম হাসমত ফাতিমা জান্নাত রাছি থেকে তিসা আক্তার মোস্তাকিন আলী এস এম জোনায়েত জাকির হোস জাকির হোসেন আল আমিন চুনায়েত জাহাঙ্গীর আলম দীপক কুমার কিশোর হাসান কুমিল্লা থেকে মোহাম্মদ মোহন মিয়া ইয়াসিন উল্লাহ আফসানা মিমি আরিয়ান রাইহান দোস ভোলা থেকে হাকসা বেগম জুই শামীম হাসান নুরুল ইসলাম ইরম জাহান রাফিয়া বেগম আকাশ হোসেন কুষ্টিয়া থেকে সাকিরন নেশা শামীম হোসেন আব্দুল সালাম এইচ এম সেলিম জাহানারা খাতুন ঢাকা থেকে হাবিবাহিমি বাদল রশিদ আফিয়া আহমেদ তুন্না মরি সঞ্জানা খন্দকার সাথী আক্তার রশনারা সোহাগ মোল্লা ইব্রাহিম শামু মাহমুদুল হাসান মোহাম্মদ আলামিন আসমা আক্তার মুক্তার মাহমুদ শামীম সোহাগ পারভেজ সম্পদ কুমার পোদ্দার খোসখান দিল্লা সিলেট থেকে হারিশুল হক মান্নান ইব্রাহিম খলিল মুন্সিগঞ্জ থেকে নাজরানা লোপা গাজীপুর থেকে জেরিন আক্তার আকসানা খাতুন ইউনুস আলী সাজিদ ইসলাম স্নিগ্ধা সোহানা খুরশিদ আলম ফাতেমা আক্তার ওয়াসেক আবদুল্লাহ ফারহান আক্তার নিষাদ লালমনিহাট থেকে ভূপেন্দ্রনাথ রায় যশোদা দাস আর পাবনা থেকে সাদাব হোসেন রমজান হোসেন কোহিনুর আক্তার জাহানারা বেগম রোহান হোসেন আর বাকিগুলা মিঠু পইরে দাগ আমি বাকিগুলা পড়ে দিতেছি লক্ষ্মীপুর থেকে তামান আক্তার বুবলি চাঁদপুর থেকে রাশিদা বেগম মেহের আফরোজ দৌলনা আহমেদ দৌড়ান জয়পুরহাট থেকে জাহিদ হাসান এম এডি হোসাইন আহমেদ সুমন মোহাম্মদ হাসান রহমান মানিকগঞ্জ থেকে আব্দুল্লাহ সরকার শিয়াম চাপাই থেকে রবি ইসলাম ময়েন মোসাম্মত রবি আশি মোহাম্মদ কুলি উদ্দিন শ্যামল ফয়সাল সামিয়া সুলতানা লিজা নীল ফামি থেকে মোহাম্মদ সুজন ইসলাম মোহাম্মদ আজিনুর রহমান লিমন ব্রাহ্মণবরিয়া থেকা সিকদার ইশাক আলী শিরিন সুলতানা কাজী মোহাম্মদ শামসুর হক বরিশাল থেকে বরণ কর্মকার শাকিল আহমেদ রাজবাড়ি থেকে বিপ্লব কুমার অনন্যা মণ্ডল অনিন্দ্রজিৎ মন্ডল সাগর মন্ডল খোকনচন্দ্র নীলাদি বিশ্বাস অনুরাগ কুমার উন্নতি বিশ্বাস অন্তরা মন্ডল অনন্ত কুমার পাল সাধার মন্ডল পাইল বিশ্বাস মিলনচন্দ্র মণ্ডল অবন্তি মন্ডল ঝন্না মন্ডল মনোজিৎ কুমার মন্ডল উত্তরা অন্তরা মন্ডল সৃজন মন্ডল সূর্যনা সরঞ্জন মন্ডল সাহিত্য বিশ্বাস ভজন মন্ডল মৌসুমী মন্ডল উড়ি বাপরি বাপ পুরা মন্ডল পরিবার চলে আসছে মনোবিভাজক থেকে মোহাম্মদ সালমা আক্তার দিনাজপুর থেকে বিশ্বনাথ বিশু সৈকত কুমার দাস ত্রিবেণী রানী দাস পূজা রানী রায় মোহাম্মদ ইদনি মুরাদ মুসলিমা বেগম সিরাজগঞ্জ থেকে আলমা সালি সঞ্জিতা ভেন শাহিন রাজা রবিউল ইসলাম ঠাকুরগা থেকে মোহাম্মদ সৈল রানা শ্রীবৃত্তি রায় আইওয়ালি সুমন রায় চুয়াডাঙ্গা থেকে সালমা জাহান তাহসান আহমেদ প্রিনন প্রিনন মাতুর থেকে সাদিক হাসান আব্দুল হান্নান মুনমুন মিতু শাহিনুর রহমান শাহীন মেহরাব আল হাসান সুচিত্রা বিশ্বাস বিজন বিশ্বাস নগা ঠিকা প্রবত কুমার মোহাম্মদ আলাউদ্দিন আলী মরিয়াম আক্তার মোসামত্ত গুড়ি বেগম ময়মন সিং থিকা জুবের আল ফাহাদ হাসান মানিক নুর ইসলাম সুমন পিরোজপুর থিকা কাজী অমর আলী আনিস সাতক্ষীরা থিকা তাসলিমা আক্তার ফরিদপুর থেকে এম জাহিদুল ইসলাম খন্দকার জাহিদ হাসান বগুড়া থেকে মোহাম্মদ মাসুদুর রহমান ইয়াসিন রিসাদ পঞ্জকুর থেকে মোহাম্মদ মুরনবী ইসলাম ইসমতারা সহিল রানা রংপুর থেকে শফিকুল ইসলাম মোহাম্মদ মেহরাব হোসেন রাকিব মোসাম্মদ শাহিদ আক্তার আতিক হাসান আবিবাল হাসান মাহমুদ আপার বেন মাসুদ রানা কিশোরগঞ্জ থেকে সারোয়ার জাহান মোহসিন গোপালগঞ্জ থেকে আফিয়া খানম জুলি পটুয়াখালী থেকে ইব্রাহিম মাহমুদ এবং মিরপুর থেকে রহাত এই তো ছিল আমাগুরে যারা চিঠি লেখা পাঠাইছে আমাগো আরও বন্ধু আছে যারা যারা আমাদেরকে ফেসবুক ফ্যান পেজে লেখা পাঠায় তাগন তাগন নামগুলো এখন পড়ে দিতেছি সৌরভ অধিকারী মোসম্মত ময়না আক্তার শোভন কর্মকার স্বপনশীল জনি শেখ সর্নালী রহমান মোহাম্মদ সালাউদ্দিন শেখ টুনি আক্তার মনি হ্যাঁ তারপর কুমার শঙ্কর অধিকারী কৃষ্ণনগর নদীয়া ভারত থেকা আমাদের একজন শ্রোতা বন্ধু ভারত থেকে! তারপর অমর ফারুক হ্যাঁ অলেক শেখ হ্যাঁ আমারপুর আফরোজা আফ্রিম তারপর লিখছি বগুড়া থেকে তারপর আরো আসি এই যে নুসরাত জাহান শিল্পী তারপর আলিয়া আফরোজা রেজাউনুল হক তারপরে সুহাস রায় শান্ত ওয়াসিল আলী ওয়াসিল আলী জুবাইদ রায় জয়দেব রায় আয়সা মিজানুর মিজান রহমান

রোজিনা আক্তার তাজরিন আহমেদ শামসুল নাহান নার্গিস ইসলাম আবুল কালাম আমিনা 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 ইশাদ জাহান উর্বি ইসলাম জুলি শান শারমিলি বেশিকা আক্তার উপমা খাতুন লামিয়া আক্তার আদুরা অথয় আনিকা আনি তানিমা তন্নি প্রথমা প্রমী রায় ফরিদা খাতুন মোসাম সালমা খাতুন নাইমুর রহমান সার মোহাম্মদ আলী জিন্না জহরুল ইসলাম ও এ অভিরায় শান্ত এখন কুইজ বিজয়ী কুইজ বিজয়ী এ রাজু আমি কয় দিতেছি প্রথম হইছে তাসফিয়া আক্তার সেই লেখা পাঠাইছে তিলোয়ার হাসান তিলু টুলটি কর সিলেট ঠেকা হেসি একটা সত্যি বাই লাভ শিল্পর নরসিংদী ঠেকা আর তৃতীয় হইছে আমাগো ফেসবুকের ফ্যান পেজ থেকে মহাম্মদ কবির ব্যাপারি সে লেখা পাঠাইছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কারণ বাজার ঠাকা থেকা এ সবাইয়েরই অভিনন্দন সবাইয়েরই অভিনন্দন অপেক্ষা করো তোমাদের বাসায় হ্যাঁ হ্যাঁ পুরস্কার চলে যায় বল অপেক্ষা করো আর এখন আমরা একটা সুন্দর গান শুনে আসি আমার সাথেই থাকো সাথেই থাকো আ যে চেঁজে বায় না চাই তালাল ফিতে দুনিয়া রায় না লাল ছুটি কাকা তু বা যে বায় না চাই তালাল ফিতে চিরুনিয়া রায় না সবারই তো দরকার চিরুনি আর আয়না লিপস্টিকে দরকার নাই বা ঠোঁটটাই তো লাল তাও তো ঠিক কথা কইছো আচ্ছা ঠিক আছে আজকে তো মিনা আমাদের কাছে নাই তার মানে আমাদের দুষ্টামি থামানোর জন্য কেউ নাই হ্যাঁ দুষ্টামি চলবে কারণ দুষ্টামি হলো পুষ্টিকর খাদ্য তাও ঠিক কিন্তু আমাগো তো স্টুডিওতে অনেক বন্ধুরা আছে তার উপরে প্রধান অতিথিও আছে তাইলে চলো আগে আমরা আমাগো বন্ধুদের কাছে যাই প্রথমে যাব আমাগো বন্ধু কিতু আক্তারের কাছে কিতু কেমন আছো ভালো হুম এই করোনার সময় বাসায় বসে থাকতে কি ভালো লাগে না তবুও তো থাকতে হয় তাও তো থাকতে হয় আচ্ছা ঠিক আছে ঋতু পাশার মধ্যে বসে বসে কি তুমি পড়াশোনা করো হ্যাঁ করি পড়াশোনা করি নাচ গান করি করো হ্যাঁ তাইলে তো আমাদেরকে আজকে একটা গান শোনাইতে হবে গান তো পারি না কবিতা শোনাবো ঠিক আছে তাও হয় আর কি কি করো খেলাধুলা করি কাজ করি তারপর ব্যায়াম করো হ্যাঁ তারপর টিভিও দেখো তারপর হ্যাঁ খুব পরিবারের সাথে সময় কাটাও হ্যাঁ তাইলে তো বাসে অনেক মজা হয় হুম বাইরে কি এই সময় যাওয়া হয় তেমন একটা না অত একটা যাওয়া হয় না তাহলে কখন কখন যাওয়া হয় মাঝে মধ্যে বের হই বিকেলে খেলতে একটু এই আর বের হইতে দেয় না বাসা থেকে বুঝতে পারছি তার মানে তোমার পরিবারও এই করোনা নিয়ে অনেক সচেতন হ্যাঁ আর এই সময় ছোট শিশু আর শিশুদেরকে বাইরে বের হয় একদমই উচিত না ঠিক ঠিক হ্যাঁ सुनो ওর সাথে আলাপ করো ঠিক আছে আমাগো পরের বন্ধুর কাছে যাই ধন্যবাদ ঋতু এখন আমরা কথা বলবো আমাগো বন্ধু খাদিজা আক্তার এর সাথে খাদিজা কেমন আছো আমি ভালো আছি ঠিক আছে আর বাসায় বসে তুমি কী কী করো বাসায় বসে আমি নাচ গান করি অনলাইনে পড়াশোনা করি খেলাধুলো করি আবার নাচ গানও করি বাসা থেকে কখনো বের হই কখনো বের হই না বুঝতে পারছি দেখি তার মানে তোমার পরিবারও এই সময় অনেক সচেতন ঠিক আছে কিন্তু বাসার মধ্যে তুমি কিরকম পড়ো অল্প একটু পড়ো পড়া ফাঁকি দাও নাকি ভালো মতো করে পড়ো ভালো মতো করে পড়ি সবাই মতো না এইটা কোনো কথা হইল আমি না হয় একটু পড়তে চাই না কিন্তু এই সময় তো এমন না যে আমি একদমই পড়ি না এটা কখনই করা ঠিক না বুঝতে পারছি খাদিজা তার মানে তুমি পড়াশোনা নিয়ে অনেক মনোযোগী তুমি বড় হয়ে কি হবা আমি বড় হয়ে পুলিশ হব ওরে বাবা পুলিশ রাজু আজকের বিষয় সম্পর্কে একটু কও ও হে আবার কই দিতেছি আজকের বিষয়টা হইতেছে শিশুদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ঘরে থাকি সুস্থ থাকি করোনা মুক্ত থাকি সবাই করোনা মুক্ত আছি আচ্ছা আমরা এখন বড় অতিথির কাছে যাই ঠিক আছে চলো সোলো আমরা আবারো চলে যাই আমাগো বড় অতিথি ডাক্তার মাইদুর রহমান আবারো কোয়েনিতেছি উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাচা কেমন আছেন আচ্ছা ভালো আছি মিঠু রাজ তোমরা কেমন আছো হ্যাঁ খুব ভালো আমরাও ভালো আছি অনেক বেশি দৃষ্টিমি করতে পারতেছি আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা আমরা তো এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আছি এদিকে কোভিড-19 সংক্রমণ ক্রমে বাইরে চলতেছে এখন এই সময় আমাগ শিশু কিশোররা ও বড়রা যারা আছে তাগর করতে হবে খুবই চমৎকার একটা প্রশ্ন করেছো রাজু তুমি প্রথমেই আসলে আমরা দেখছি যে বিগত কয়েক মাস যাবত বিশেষ করে বিগত এক মাসে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এর মধ্যে যেটা আমরা গত বছর পাইনি শিশু রোগী বা কিশোর রোগী আমাদের তেমন একটা ছিল না কিন্তু এবার কিন্তু শিশু কিশোর রোগীও আমরা পাচ্ছি তো এই কারণে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে বিশেষ করে অভিভাবক যারা আছেন এবং তাদেরকে সচেতন হতে হবে তো প্রথমত যেটা আমরা করতে পারি আমরা দেখছি যে এক প্রায় এক বছরের অধিক সময় স্কুল কলেজ বন্ধ আছে এসএসসি এইচএসসি পরীক্ষাও পিছিয়ে গেছে কিন্তু লেখাপড়ার চাপ কিন্তু কমেনি লেখাপড়ার চাপ আগের মতোই আছে তো এর মধ্যে আমরা যেটা করতে পারি শিশু কিশোরদেরকে আমরা একটা রুটিন ভাগ করে ফেলতে পারি যে আমরা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব রাতে বেশিক্ষণ জাগবো না ভোরবেলা ঘুম থেকে উঠবো উঠে যারা যার যার ধর্মমত অনুযায়ী প্রার্থনা করব তারপরে হাত মুখ ধুয়ে আমরা পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করব এবং এরপরে আমরা আমাদের যে লেখাপড়াটা শুরু করতে পারি কিছুক্ষণ লেখাপড়া করলাম দুপুর পর্যন্ত করে আমরা এছাড়া সকালে ব্যায়ামও করা যায় যেটা তুমি এর আগে উল্লেখ করেছো বা বলেছ এবং এর মধ্যে আমরা চেষ্টা করব যে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গোসল করতে বিনা প্রয়োজনে যেহেতু স্কুল কলেজ বন্ধ শিশু কিশোরদের এখন বাইরেও যাওয়া খুব একটা যাওয়া হচ্ছে না তো বাসায় থাকা উচিত বাসায় যদি কেউ অসুস্থ থাকেন তার থেকে দূরে থাকতে হবে তবে তাকে যতটা সম্ভব সাহায্য করতে হবে আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে মানসিকভাবে আনন্দ থাকতে হবে হাসিখুশি থাকতে হবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং অভিভাবক যে কথাটা বলেন তার সে কথা শুনে চলতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে অনেকে মনে করেন যে শিশু কিশোরদের হয়তো মাস্ক কতটা পড়ার দরকার নেই বা না পড়লেও চলবে কিন্তু যেহেতু করোনা ভাইরাস সবাইকেই এখন সংক্রমিত করছে শিশু কিশোরদের জন্য আলাদা মাস্ক এখন পাওয়া যাচ্ছে তাদেরকে সেই মাস্কটা ব্যবহার করতে হবে দুই ঘন্টা পর পর হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে প্রতিদিন গোসল করতে হবে এবং হাত মুখ নিয়মিত ধুতে হবে যদি কোনো কারণে সাবান পানি পাওয়া না যায় তাহলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখতে হবে এবং কখনোই বিনা প্রয়োজনে কোনো কারণে বাড়ির বাইরে যাওয়া যাবে না এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে শিশু কিশোরটা সুস্থ থাকবে তার যদি কেউ অসুস্থ হয়েও যায় তাহলে সে তার অভিভাবককে জানাবে এবং অভিভাবকের সাথে পরামর্শ অভিভাবক তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটির ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা চাচা এই সময় যদি কোনো শিশু বা শিশু কিশোর অসুস্থ হয়ে পড়ে না হলে করোনা আক্রান্ত হয়ে পড়ে তখন অভিভাবকরা কী কী পদক্ষেপ নিতে পারে প্রথমে আসলে যেটা নিশ্চিত হতে হবে যে শিশুটি আসলে বা কিশোরটি আসলে করোনা আক্রান্ত কি না আমরা যেটা জানি যে করোনার সাথে কিন্তু আরও অনেক শ্বাস রোগের অনেক মিল আছে বিশেষ করে যেটা আমাদের সবচেয়ে সাধারণ যেটা সর্দি কাশি জ্বর যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয় তার সাথেও কিন্তু করোনা ভাইরাসের অনেক ধরনের মিল আছে কারণ করোনা ভাইরাসেও জ্বর হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও জ্বর হয় এবং জ্বরের ধরনটা প্রায় কাছাকাছি ধরনের তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে আগে যদি কোনো শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েন তাহলে আগে তার অভিভাবককে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে শিশু বা কিশোরটি আসলে করোনার আক্রান্ত কিনা বা কোভিড নাইন্টিন আক্রান্ত কিনা না প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যদি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে থাকে তাহলে শিশুকে আলাদা রাখতে হবে অন্য কোনো শিশু কিশোরের সাথে তাকে মিশিয়ে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত না সে সম্পূর্ণ সুস্থ হচ্ছে এবং এ সময় তার যেহেতু শিশু একা একা তার শিশু বা কিশোরটির পক্ষে কোনো কিছুই একা একা করা সম্ভব নয় অভিভাবককে স্বাস্থ্যবিধি মেনে তাকে যতটা সম্ভব সেবা শুশ্রূষা তার চিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পথ্য বা পুষ্টিকর খাদ্য তাকে প্রদান করতে হবে যাতে করে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তার নিয়মিত কার্যক্রমে আবার ফিরে আসতে পারে বুঝতে পারছি তার মানে এই সময় অভিভাবকদেরকে সে অভিভাবকরা শিশুদেরকে অনেক যত্ন করবে অবশ্যই কারণ যত্ন না করলে তো সে সুস্থ হবে না এবং দেখা যাবে যে অসুস্থ অবস্থায় যেটা আমরা জানি যে আমাদের মন খারাপ থাকে জাস্ট তাকে একটা ঘরে একা একা থাকতে হতে পারে তো সে তার যদি বিনোদনের ব্যবস্থা আমরা করতে না পারি তাকে যদি আমরা ঠিক মতো পুষ্টিকর খাবার না দিই তার যদি ঠিক মতো আমরা যত্ন না করি তার খেয়াল না রাখি তাহলে তো দেখা যাবে যে তার মন খারাপ ভাবটাও বাড়বে তার তখন শরীর আরও খারাপ হয়ে যাবে তখন সে সুস্থ হতেও তার সময় লাগবে এই কারণে একই প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের পাশাপাশি তাকে মানসিকভাবে চাঙা রাখাটাও দরকার তার বিনোদনের ব্যবস্থাটাও করা দরকার সে যদি ছবি আঁকতে পছন্দ করে তাকে আমরা রং তুলি দিয়ে দিলাম ছবি আঁকার খাতা দিয়ে দিলাম সে ছবি আঁকলো যদি বই পড়তে পছন্দ করে বই পড়লো যদি টিভি দেখতে কার্টুন দেখতে পছন্দ করে ওইটা ব্যবস্থা আমরা করে দিতে পারি এভাবে তাকে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই আমরা তাকে চাঙ্গা রাখতে সহায়তা করতে পারি এবং তা সুস্থ রাখতে পারি আচ্ছা চাচা অনেক বাবা মারা আর অভিভাবকরা মনে করেন যে শিশুদের যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে মানে হাসপাতাল না নিলে শিশু সুস্থ হবে না আর শিশু মারাও যেতে পারে এই ধারণাটা কি ঠিক আসলে এই আমরা যেটা দেখেছি যে বিগত এক বছরে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হয়েছে এবং সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যারা এ বিষয়ে গবেষণা করেন করোনা ভাইরাস নিয়ে সেখানে দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে কিন্তু আক্রান্ত হওয়ার হার খুবই কম এবং দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে মৃত্যু হারও খুব কম কাজে যদি কারো করোনা ভাইরাসের কেউ সংক্রমিত হয়েও যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার আসলেও শারীরিক অবস্থাটা কীরকম বিশেষ করে যেটা সবাই অনেক অভিভাবকরা যেটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যে শ্বাসযন্ত্রের সংক্রমণ হওয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দেয় অনেক শিশুর এবং দেখা যায় যে তারা শ্বাস নিতে পারে না বা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার শ্বাস নিতে না পারার কারণে সে অজ্ঞান হয়ে যেতে পারে বা এমনকি তার মৃত্যুও ঘটতে পারে তো আমাদের একটা যন্ত্র আছে ছোট যেমন পালস অক্সিমিটার বলি আমরা সেটির মাধ্যমে আমরা আমাদের শরীরে অক্সিজেন কি পরিমাণে প্রবেশ করছে এবং ওরা কী পরিমাণে অক্সিজেন আমাদের রক্তে আছে এটা আমরা পরিমাপ করতে পারি খুব সহজেই খুবই ছোট একটা যন্ত্র এটি যে কোনো আমরা এই হাতের যে কোনো একটা আঙুলে বুড়ো আঙুল হোক অথবা তর্জনী হোক এখানে আমরা অন করে সুন্দর করে ফিট করে দিলেই কিন্তু আমাদের অক্সিজেন স্যাচুরেশানটা আমরা দেখতে পারবো তো কোনো শিশুর বা কিশোর যদি করোনা আক্রান্ত হয়েও যান তাহলে অভিভাবকরা সেই পালস অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন যে তার শরীর রক্তে অক্সিজেনের পরিমাণটা কীরকম যদি কোনো কারণে অক্সিজেন আমরা স্বাভাবিক ক্ষেত্রে এটা থাকে পঁচানব্বই থেকে একশোর মধ্যে এটার একটা পরিমাপ আছে যে নাইনটি ফাইভ টু হানড্রেড পার্সেন্ট তো যদি কোনো কারণে নাইনটি ফাইভ পারসেন্টের নিচে চলে যায় তখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে নাইনটি ফাইভ থেকে হানড্রেড থাকলে বাসাতেই চিকিৎসা গ্রহণ করবে আর যদি কোনো কারণে নব্বইয়ের নিচে নেমে যায় তখন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে অথবা তাকে যেটা আমরা বলি যে হাই ফ্লো অক্সিজেন থেরাপি তাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হবে যাতে করে তার শ্বাসতন্ত্র এবং ফুসফুসটা সচল থাকে এই ব্যাপারে যদি অভিভাবকরা সচেতন থাকে তাহলে শিশুকে খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে বুঝতে পারছি আরেকটা প্রশ্ন আছে এই সময় ছোট ছোট শিশুরা তারা পুষ্টিকর খাবার খাইতে চায় না তাদের তাদেরকে অভিভাবকরা খাওয়া খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করে এরা খাইতেই চায় না এরপর অভিভাবকরা রাগ করে এদেরকে আর খাওয়ায় না আবার তাহলে এদের জন্য কি করা যায় আর অভিভাবকরা কি কি করতে পারে এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হলো শিশুদের যে রুচি এবং বড়দের রুচি কিন্তু সম্পূর্ণ আলাদা শিশুদের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে তারা একই জাতীয় খাবার বারবার খেতে চাইবে না এটাই স্বাভাবিক তাদের খাবারে বৈচিত্র্য আনতে হবে তো আমরা যেটা করতে পারি যে আমরা এক একবারে তাদেরকে এক এক ধরনের খাবার দিতে পারি তো কোনো শিশু হয়তো ভাত খেতে পছন্দ করে তা কোনো শিশু রুটি খেতে পছন্দ করে তো যদি আমরা তাকে ভাত যে শিশু ভাত খেতে পছন্দ করে তাকে আমরা ভাতের সাথে মাছ মাংস বা ডিম বা অন্য কোনো তরি তরকারি শাক সবজি একসাথে তাকে রান্না করে আমরা খাওয়াতে পারি এতে করে তার শরীরে সবগুলি পুষ্টি উপাদান যেমন বিশেষ করে যেটা আমরা বলি যে শর্করা আমিষ স্নেহ জাতীয় তারপরে খনিজ পদার্থ বা ভিটামিন বা পানির চাহিদা পূরণ হবে আর তার সাথে তার রুচি এবং স্বাদের ব্যাপারটাও ঠিক থাকবে আর যদি কোনো শিশু ভাত খেতে না চায় তাকে জোর করা যাবে না ভাতের বদলে দেখ আমরা ডাল দিতে পারি অন্য কোনো রুটি দিতে পারি অন্য কোনো খাবার দিতে পারি আমাদের গ্রামে কিন্তু অনেক জায়গাতেই তোমরা জানো যে শাক তোমাদের বাসাতেও দেখো আমি দেখেছি যে শাক শাকসবজি চাষ হচ্ছে তো এরকম শাক শাকসবজি আমরা তাকে অল্প তেল দিয়ে রেধে খাওয়াতে পারি এক বেলা এক এক রকম যদি আমরা তাকে খাবার দিই তাহলে তার রুচিটাও ঠিক থাকবে সে নিজে থেকে তখন খেতে চাইবে এবং খাবার নিয়ে যে সমস্যা সেটা আর হবে না তবে জোর করে খাওয়ানো যাবে না এবং যদি শিশু বলে যে তার খিদে মিটে গেছে তা বা কিশোর যদি বলে যে না সে আর খেতে চাচ্ছে না তাকে জোর করা যাবে না সে যখন ক্ষুধার্ত হবে সে নিজে থেকেই খেতে চাইবে তখন তাকে খাবার দিতে হবে এই নিয়মটা মেনে চললে শিশু কিশোরদের রুচি এবং স্বাস্থ্য দুটাই ঠিক থাকবে আচ্ছা চাচা আমি অনেকের কাছে শুনছি বাংলাদেশে বলে নাকি নতুনভাবে করোনা ভাইরাস আসছে একটা নতুন করোনা আসছে এই করোনাতে বলে নাকি মানুষের বেশি অক্সিজেন লাগতেছে তারপর তারা সহজেই অচেতন হয়ে পড়তেছে এটা কি সত্যি আসলে কোনো কোনো রোগের রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে করোনা ভাইরাসের সংক্রমণের পরে শতকরা সত্তর ভাগ পর্যন্ত তার ফুসফুসে আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং কোন কোন রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আক্রান্ত হওয়ার পরেও লক্ষণ নেই বা লক্ষণ খুবই কম তো সে কারণে আমরা এখন বলি যে আপনি যখন আক্রান্ত হচ্ছে নিশ্চিত হন তার জন্য পরীক্ষা করান পরীক্ষা করে যদি উনি নিশ্চিত হন যে না উনি আসলেই আক্রান্ত তখন তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে কেবলমাত্র উনি যে সমস্যার কথা তুমি বললে যে মৃত্যু ঘটতে পারে বা হয়তো তার কোনো শারীরিক ত্রুটি দেখা দিতে পারে বা দুর্বলতার কারণে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে এটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব ধন্যবাদ চাচা আপনার সাথে কথা কয়ে অনেক মজা লাগছে এখন আমরা গো বন্ধুদের ফোন নিব

শুধু আমরা মিঠু আর রাজু জি জি মিঠু আজকে মিঠু আর তুমি রাজু রয়েছো খুব ভালো লাগছে তাই আমি কথা বলছি দীপক চক্রবর্তী সুন্দর একটা তরফ থেকেলাপের সভাপতি আদ্রাডাঙ্গা সুন্দর দিগি দেববংশ পন্তক থেকে মিনালতা তুমি কেমন আছো সুন্দর একটা আমরা আনি خلاصি আপনি কেমন আছেন জি রাজু আমি খুব ভালো আছি মিঠু তো ভালো আছে তো খুব ভালো জি জি তা আমরা এই অনুষ্ঠান শুনছি বিশ্বনাথ বিশু বিকি চক্রবর্তী খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জুয়েল শীতেন কুমার এবং কি বিশ্বনাথ বিশুকে তা আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে বর্তমান সময়ে যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস চলছে দ্বিতীয় ঢেউ তা সেক্ষেত্রে একটা বিষয় মানে লক্ষ্য করা যায় মানে আমরা যেটা আর কি বাচ্চাকে বাইরে খাবার মানে বাচ্চা খেতে চাচ্ছে না তাকে তাকে বুঝে বলতেছে বাবা তোমাকে খেতে হবে তুমি খাও কিন্তু তাকে খাওয়াচ্ছে কিন্তু বর্তমানে যে এই যে বালু যে মানে সেক্ষেত্রে কি করোনা কি বেশি কি এখানে কি আক্রান্ত হতে পারে আর এই যে বর্তমান যে সময়টা এই যে করোনা যারা আমরা বাইরে ঘোরাফেরা করি সেক্ষেত্রে যে ছোট শিশু সেটা তো মাছ ব্যবহার করতে চায় না তারা তো মুখে তো মাছ রাখতে চায় না একজন বন্ধু এরকম প্রশ্ন করছে আপনি কি মনে হয় আপনার কি মনে হয় আসলে উনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই চমৎকার একটা প্রশ্ন তো যেহেতু আমরা বলছি যে করোনা ভাইরাসের সংক্রমণকালীন সময় যতটা সম্ভব বাইরে কম যাওয়া তো বাইরের খাবারও কিন্তু এর মধ্যে পড়ে যখন কেউ বাইরে খাবার কিনতে যাবে তখন কিন্তু তাকে বাসা থেকে বেরোতে হবে এবং আমরা যেটা দেখি যে বাইরের খাবারগুলো সাধারণত ঠান্ডা থাকে ঠিকমতো ঢাকা থাকে না অনেক রোগ জীবাণু ধুলাবালি থাকতে পারে করোনা ভাইরাস খাবারের মধ্যে থাকতে পারে তো সেই হিসাবে আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব কম বাইরে যাওয়ার এবং বাইরের খাবার কম কেনার আমরা বাসাতেই চেষ্টা করবো যে যে খাবার শিশুরা খেতে চাচ্ছে বাইরের সেটা বাসায় কোনোভাবে বানানো যায় কি না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা উনি যেটা বলেছেন যে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে তো সাধারণত শিশুদের আমরা যেটা আগেই বলেছি চাহিদা এবং রুচি একটু অন্য রকম তারা একটু রঙিন জিনিস পছন্দ করে তো সাধারণ আমরা যে মাস্কগুলো ব্যবহার করি হয় সাদা হয় নয় নীল হয় তো কোনো এই দুটি কার রঙই শিশুদের পছন্দসই রং রঙ নয় কিন্তু আমরা এখন যেটা দেখছি যে শিশুদের জন্য রঙিন কিছু মাস্ক বের হয়েছে তো আমরা চেষ্টা করব যে সে রঙিন মাস্ক ব্যবহার করতে আর শিশু যদি বাসায় থাকেন এবং কোন রোগী যদি বাসায় না থাকেন তাহলে তাকে মাস্ক আমরা খুব বেশি ব্যবহার করার জন্য চাপ দেওয়ার দরকার নেই দিনে দুই তিন ঘন্টা মাস্ক ব্যবহার করলো বাকি সময় সে মাস্ক ছাড়া থাকতে পারবে যদি বাসায় সবাই সুস্থ থাকে এবং শিশু নিজেও সুস্থ থাকেন এই ব্যাপারটা আপনি খেয়াল রাখলে আপনার শিশু কিশোরদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের সমস্যাটা আর খুব একটা হবে বলে মনে হয় না উত্তর ঠিক পাইছেন

এর উত্তরে আমি কিছুটা আগে দিয়েছি যে আপনাকে শিশু কিশোরদের জন্য একটা রুটিন তৈরি করে নিতে হবে যে তাদের রাতে যাতে বেশিরভাগ শিশু কিশোরের মেজাজ খিটখিটে হয় দুটি কারণে এক নম্বর হচ্ছে যদি তারা দীর্ঘ সময় রাত জেগে থাকে এবং দেখা যাচ্ছে মোবাইলে ভিডিও দেখছে বা কার্টুন দেখছে ঘুম কম হচ্ছে ঘুম কম হলে স্বাভাবিকভাবেই তাদের মেজাজ খারাপ থাকবে দ্বিতীয়ত যেটা হলো যে যদি পুষ্টির অভাব হয় এবং ক্ষুধার্ত থাকে শিশু তখনও কিন্তু মেজাজ খিটখিটে হয় তো এইগুলো হচ্ছে প্রধান কারণ তা আপনি চেষ্টা করুন শিশু কিশোরদের এই যেহেতু তারা এখন বাসাতেই আছে বের হতে পারছে না স্বাভাবিকভাবে তাদের এক ঘেয়ে লাগতে পারে এটাই স্বাভাবিক আপনি একটা রুটিন তৈরি করে দেবেন তাদের জন্য এক যে তারা রাতের বেলা শুয়ে পড়বে রাতের বেলা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে দেয়া যাবে না শোয়ার কমপক্ষে দুই ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দেবেন তাদেরকে ঘুম পারিয়ে দেবেন ভোরবেলা ওঠানোর চেষ্টা করবেন ভোরবেলা ওঠার পরে যেটা আমি বলেছি যে হাত মুখ ধুয়ে ব্যায়াম করবে প্রার্থনা করবে যার যার ধর্ম অনুযায়ী তারপরে সকালে নাস্তা করবে তারপরে তারা লেখাপড়া শুরু করলো লেখাপড়া করলো দুপুরে আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিল আবার তারপরে বিকেলে যদি বাসায় যেহেতু বাইরে এখন খেলাধুলা কমে গেছে বাসাতেই আমরা ইনডোর গেমসের ব্যবস্থা করতে পারি বা দেখা যাচ্ছে যে বাসায় আমরা অনেক বিল্ডিংয়ের নিচে জায়গা থাকে সেখানে অনেকে দেখা যাচ্ছে যে ক্রিকেট ফুটবল ছোটো ছোট ম্যাচ আয়োজন করছে আবার ছাদও আছে ছাদেও আছে ছাদেও অনেকে খেলে আবার অনেকে ছবি আঁকে অনেকে গান গায় যেমন আমাদের দুই বন্ধু বলেছে যে তারা নাচ গান করে এভাবে আমরা একটা তাদের বিনোদনের ব্যবস্থা করতে পারি তো এটা যদি আমরা করতে পারি তাহলে তারা মানসিকভাবে প্রফুল্ল থাকবে তাদের খিটখিটে ভাবটাও দূর হবে এবং তাদের এই করোনাকালীন সময়ে তাদের আর মন খারাপ ভাবটা থাকবে না কে

জি আমার সাথে আছে পহ দাদা হাফিজ উদ্দিন প্রণয় মুখার্জি থেকে শুনতেছি করবো জয় আমরা আমরা করবো জয় এর পরের ফোনে চলে যাই হ্যালো সালামীকু ওয়ালাইকুম আসসালাম কি কইতেছেন বিয়া পাখি ময়না পাখি তোমাকে কেউ হ্যাঁ পাখি বিয়া পাখি পাখি আমরা সবাই ভালো আছি

সে শুধু উপজেলা প্রশিক্ষণে গেছে করোনা ব্যাপারে আরো নতুন তথ্য জানার জন্য খুব শিগগিরি আগামী শুক্রবার আমাগো সাথে আবারও আসবেন না হ্যালো বাবা খামাগো দৃষ্টিবন্ধু ছামাচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি তো আমার একদিও বড় ভাই শুনছে সাইতর বাজারে প্রাইমারি স্কুলের সামনে একটি রেগ সেট নিয়ে সে দাদা শুনছে তোমাকে হ্যাঁ

সাধারণ সম্পাদক গতকাল শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে মিঠু রাজু কেমন আছো অনেক ভালো অনেক ভালো আছি আজ ভালো থাকো আর সেই সাথে বড় অতিথিকে আমার শুভেচ্ছা রইলো আর আজকে আমি মিনা অনুষ্ঠানটি শুনছি ভীষণ ভালো লাগছে বিশেষ করে আজকে যে করোনা বিষয়ে আলোচনাগুলো হচ্ছে সত্যি এই আলোচনাগুলো শুনে আমরা উপকৃত হচ্ছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান তাদের উপহার দেওয়ার জন্য আর পরিশেষে বিথি চক্রবর্তী এবং দীপক চক্রবর্তী হ্যাঁ আমি বড় খুলা পাংসা থেকে চাচা হ্যাঁ তোমার জদ্দাসীনা কে আমার শুভেচ্ছা পৌঁছিত ঠিক আছে নিশ্চয়

আমি তো এখনো ছোট আছি হ আমাগো মাইদুর চাতে তো বলেই দিছে এই সময় রুটিন মাফিক চলতে হবে একটা সুশৃঙ্খ রুটিন বানাতে হবে সময় মতো ঘুমাতে যেতে হবে সকাল সকাল উঠতে হবে আর পুষ্টিকর খাবার খাইতে হবে কিন্তু মাইদুর চাচা এর পর কি আরও কিছু করা যায় আরও কিছু করা যায় যেমন দেখা গেল যে কোনো শিশু বা কিশোর হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল দূর হোক যে কোনোভাবেই হোক তো আমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শিশু কিশোর একটা প্রবণতা আছে যে সর্দি লেগে গেল সর্দিটা সে হাত দিয়ে মুছে ফেললো সেই হাতটা পরিষ্কার করলো না সেই হাত দিয়ে সে হয়তো আরেকটা শিশুর সাথে মিশলো কথা হাত ধরলো বা খেলতে গেল তো ওই হাতে যে জীবাণু লেগে থাকছে সেটা করোনা ভাইরাসও হতে পারে ইনফ্লুয়েঞ্জা হতে হতে পারে সেক্ষেত্রে যেটা অভিভাবককে খেয়াল রাখতে হবে যে হাত দিয়ে নাক পরিষ্কার করা যাবে না টিস্যু বা অন্য কোনো রুমাল বা অন্য কোনো টিস্যু ব্যবহার করতে হবে তো টিস্যু যদি ব্যবহার করেন রুমাল আছে টিস্যু ব্যবহার করাটা ভালো কারণ রুমালও তো যেহেতু কাপড়ের তৈরি সেখান থেকেও ভাইরাস ছড়াতে পারে টিস্যু যখন ব্যবহার করবে টিস্যুটা ব্যবহার করে একটা টিস্যু সারানোর চেষ্টা করবে একবারই ব্যবহার করতে এবং ব্যবহার করার পরে টিস্যুটা একটা ঢাকনা যুক্ত ঝুড়ি বা বিনে ফেলতে হবে এবং সব অনেকগুলো টিস্যু যখন জমে যাবে তখন এমনভাবে একটা পলিথিনের মধ্যে টিস্যুগুলিকে ভরে মুখটা ভালো করে বন্ধ করে ওইটা মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা ময়লার গাড়িতে এমনভাবে দিতে হবে যাতে সেটা পরিবেশে কোনোভাবে ছড়াতে না পারে দ্বিতীয়ত যেটা আরেকটা প্রবণতা আছে শিশুদের মধ্যে দেখা যায় যে শিশুরা হয়তো সর্দি লাগলো বা কাশি হচ্ছে তারা হয়তো ওই যে জামার কেউ মেয়েরা ফ্রকে মুচ্ছে ছেলেরা গেঞ্জিতে মুচ্ছে এবং ওইটা পরেই ঘুরে বেড়াচ্ছে তো এটাও করা যাবে না এটা খেয়াল রাখতে হবে যে ওখান থেকে কিন্তু কারণ দেখা যাচ্ছে যে কাপড়েও করোনা ভাইরাস বেশ অনেকক্ষণ লেগে থাকতে পারে এবং সেখান থেকেও ভাইরাস ছড়াতে পারে এবং এমনকি অভিভাবকরাও আক্রান্ত হতে পারেন তো যদি কোনো শিশু দেখা দেয় যে সে সর্দি লেগেছে বা নাক দিয়ে পানি পড়ছে এবং সেটা সে হাত দিয়ে মুচ্ছে বা জামায় মুচ্ছে সেটা অভিভাবককে খেয়াল রাখতে হবে যদি কোনোভাবে মুছেও ফেলে সে জামাটা বদলে দিতে হবে হাতটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে সাবান পানি দিয়ে অনেকে এটা জিজ্ঞেস করে যে শিশুদের ক্ষেত্রে কি আমরা স্যানিটাইজার ব্যবহার করব না সাবান পানি ব্যবহার করবো কোনটা ভালো হয় যেহেতু শিশুদের ত্বক একটু সংবেদনশীল এবং চামড়াটা পাতলা থাকে স্যানিটাইজারটা আসলে শিশুদের জন্য কিছুটা হলেও করা হয়ে যায় দেখা যাচ্ছে স্যানিটাইজার দিলে হাতের চামড়াটা একটু পুড়ে যেতে পারে বা একটু কালচে হয়ে যেতে পারে তো সেই কারণে শিশুদের জন্য হা স্যানিটাইজারের বদলে সাবান পানি দিয়ে হাতটা পরিষ্কার করাটাই ভালো যে কমপক্ষে বিট সেকেন্ড একই নিয়মে দুই ঘন্টা পর পর সামান পানি দিয়ে গাছের অভিভাবকরা শিশুদের হাতটা ভালো করে ধুয়ে দিবেন এটা খেয়াল রাখতে হবে আর যেটা খেলা যেহেতু শিশুদের ক্ষেত্রে আমরা ব্যায়াম অতটা করতে বলি না ব্যায়ামের বদলে যদি খেলাধুলা করে সেটাই তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে তাইলে তো তোমরা সবাই চাইলেই গেছো শিশুদের ব্যাপারে এই সময় অনেক 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 যত্ন নিতে হবে ঠিক আছে আমরা আরও ফোনে চলে যাই হ্যালো মা এখন যে করোনার সময় দেখা যাচ্ছে যে কি করা যায় আর বাচ্চা কাতারে কিভাবে কিভাবে রাখে আর মার সব কোন মার্স নিলে পারে এটা থেকে মুক্তি পাওয়া যায় বাচ্চাদের জন্য এটা কি আর করোনার সময় ডাক্তার কি কী খাওয়ালে পায় যাতে সমস্যা না হয় সেটি আর কি অনেকবার বলা হয়েছে পুষ্টিকর খাবার খেতে মাছ মাংস ডিম সব কিছু তো চাচা তো ইটে ব্যাপারে কই দিসি ঠিক আছে আরেকটা ফোনে চলে যায় হ্যালো হ্যালো আমি কথা বলছি ত্রিবেণী রানী দাস গসাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্ধু শ্রীবন্ধু দিনাজপুর থেকে কেমন আছে সবাই আজকের আজকের অনুষ্ঠানটা শুনছি করোনাকালীন সময়ে যে অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু আমার প্রশ্ন যদি আমরা জানি যে কোনো ব্যক্তির করোনা হয়েছে সেই ব্যক্তির সঙ্গে আমরা ফোনে কথা বলতে পারবো কিনা সেই সম্পর্কে একটু জানাবেন হ্যাঁ ফোনে কথা বলতে পারবা ফোন মাধ্যমে তো মে তোর ভাইরাস টেস্ট না হ্যালো हेलो কে রাজু নমস্কার নমস্কার আমি কথা বলছি বৃষ্টি অপ্রবর্তী হাজরাডাঙ্গা সুন্দরী ডিমিউজ ফোন থেকে আমি ভালো আছি তুমি ভালো আছো আমজাদ ভালো আছি আমি পরিষেসে ধন্যবাদ জানাসছি বিশ্বনাথ দাস বিসি এবং বৌদিকে কথা বলার জন্য অনেক সুন্দর সুন্দর মতামত দিতে আচ্ছা ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে একজন করোনাকালীন মায়ের যদি করোনা হয় সে গর্ভবতী মা কি কি করণীয় থাকবে এবং কি কি সতর্ক থাকবে মেনে চলবে ধন্যবাদ আসলে আমরা আসলে মূলত কিন্তু আজকের অনুষ্ঠানটা শিশু কিশোরদের করোনাকালীন সতর্কতা বিষয় গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে এটা আমাদের আলোচনা আলোচনার বিষয় নয় তারপরও যদি যেহেতু আপনি জিজ্ঞেস করেই ফেলেছেন তো আগে নিশ্চিত হতে হবে যে গর্ভবতী মহিলা আসলে করোনা আক্রান্ত কিনা পরীক্ষা করে দেখতে হবে যদি উনি পরী আসলে করোনা পজিটিভ বা করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সুসম পুষ্টিকর খাদ্য বা অন্যান্য যেসব নিয়ম আমরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মেনে চলি সেগুলি সবই তাকে মেনে চলতে হবে তবে তাকে আইসোলেশনে বা আলাদা করে রাখতে হবে যাতে করে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মেলামেশা না করেন এবং যে যিনি তার খেয়াল রাখবেন তাকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে তিন থেকে ছয় ফুট দূরত্বের থেকে তার সব জরুরি কাজকর্মে সাহায্য করতে হবে আপনি ভালো থেকেন তোমরাও ভালো থেকো মিঠু রাজু সাবধানে আর মিনাকেও বললো সাবধানে থাকতে স্বাস্থ্যবিধি মেনে ছিল যাতে করে তোমরা সুস্থ থাকতে পারো এই করোনাকালীন সময়ে নিশ্চয় আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আর এখন আমরা আমাকে ছোট বন্ধুদের কাছ থেকে কিছু শুইনাস মত চলো আমাকে প্রথমে বন্ধু ঋতুর কাছে যাই তুমি আমাদেরকে আজকে কি শোনাবা কবিতা শোনাবো কবিতা তুমি দেখছো না এটা আমার বইয়ের কবিতা আচ্ছা ঠিক আছে পুই দাও পল্লী জননী লিখেছে জসীম উদ্দিন রাতথম থম স্তব্ধ নিজুম ঘোর ঘোর আধার নিঃশ্বাস ফেলিয়া তাও শোনানায় যায় কোথাও সারাকার রুগুন ছেলে শিউরে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিউরের কাছে দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া চলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পর দোলে বন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান এ ডবা হইতে বইছে কঠোর পচা পাতার গান সুন্দর এখন আমাকে বন্ধু খাদিজা আমাকে কিছু শোনাই ঠিক আছে চলো আমাদের দেশ আনম বজলেও রশিদ আমাদের দেস্তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সেপা লিয়ে হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ে রাখাল বা যায় বা কেটে যায় বেলা চাষা ভাই চাষ করে কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি আর গান আর গান সকলের মুখে হাসি গান আর গান এক ধন্যবাদ তোমারি আমাকে একটা কবিতা আসছে ও হে এটা তো আমাগো শ্রোতা বন্ধু শিকদার ঈশাকালী কবিতা কবিতার নাম খুকু ময়না খোকুর সাথে ময়না পাখি গল্প জুড়ে দিল একটু হেসে একটু নেচে কথা হয়েছিল খাঁচায় থেকে ময়না পাখি দেখে পাকা কলা ওই বাবা কলার লোভে খোকুর সাথে রাখে কথা বলা ময়না বলে কলা না দিলে দেব কিন্তু আরি সুযোগ পেলক লুকিয়ে বনে চলে যাবো বাড়ি অমনি খুকু একটি কলা দিলে উপহার মনের সুখে সবার করে কিছুটা আহার হহ আরে সুন্দর। অনেক সুন্দর হৈছিস। আচ্ছা রাজু, এ তুমি একটা কবিতা গাও না? ও আমি আর আজকে কিছু শুনামুনা। কিন্তু দিকতে দেখতে তো আমাগো সময়টা শেষ হয়ে আসলো। এ সময় অল্প আছে। আ দাও আজকে কো স্টেপ দাও। ঠিক আছে আজকে কুইজ করে দিতেছি আজকে কুইজের প্রশ্নটা হইতেছে আমাগো আজকে মাইদুর চাচা তো কয়েই দিল আর শিশুরা বাসায় বসে বসে কি কি পদক্ষেপ নিতে পারে সুশৃঙ্খলভাবে তাদের সময় বাসে কাটানোর জন্য এরকম তিনটি পদক্ষেপ লিখে পাঠিয়ে দাও আমি মিনা বলছি প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত আর আবারও করে দিতেছি এখন প্রযত্নে আঞ্চলিক পরিচালক হবে না প্রযত্নে পরিচালক হবে এটা কিন্তু মনে রাইখো হ্যাঁ আর বাদিমা কিন্তু আজকে আমাকে ফোন করলো না আমি কিন্তু অনেক দুঃখ পাই না অনেক রাগ করসি আমি দাদিমা থাকলে তো সাধারণত অনেক মজা হয় হ্যাঁ চলো! আজকে অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি ঠিক আছে আমরা তো মিঠু আর রাজুর সাথে ছিলাম তোমাগো সাথে আর আরও প্রকাশ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন এ বি এম মাহবুবুর রহমান আর এই অনুষ্ঠানটি একযুগের প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা ছয়শো তিরানব্বই কিলো হাঁটছে এফ এম একশো ছয় এবং বাংলাদেশ বেতার রাজশাহী রংপুর ও খুলনা কেন্দ্র থেকে এফ এম নব্বই মেগা বন্ধুরা তোমাগো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাগো সবাই রে দেয় আবারও দেখা হব আগামী শুক্রবারে সে পর্যন্ত বিদায় বিদায় you